मिष्टि मीडिया हृदय सुखीपुर चेतनाय बांग्लादेश लाइक दिन शेयर करुन सब्सक्राइब करुन कमेंट करे आपनार मतामत जानिए दिन मिष्टि मीडिया बाउल गानेर चैनल अब्बा गान कोई इसके फीस लेबा नहीं हले छी ए की कहले अब्बा की होछे ए ए जे देख शालीर भुला देख भूगोले बह आगे तो सदा कर বাড়ি আছো মাঝি কর্ণধর বাইতে না কোনু সদাগর মশাই চানইতা শুনতা আমাকে চিনতে পেরেছো না আমি সেই চাম্পাইপুর নগরের অধিপতি চাঁদ সদাগর সদাগর শা তার নাম বেঁচে থাকো তার নাম বেঁচে থাকো মাঝি কর্ণধর না না নাম গো কি করলা সদাগর শুনো কি না সদাগর শা ও তে লাগে খবর না বাজি কর্ণধর সদাগর মশাই একজন আমার পা ছুঁয়ে প্রণাম করলো হ্যাঁ আর তুমি যে তোমার নিজের পা ছুঁয়ে প্রণাম করলে এই জীবনে প্রথম তো কেউ আমারে প্রণাম করে নাই আমনে রে দিয়েই মনে করুন যে নানা যে প্রণাম করছে ওটা বাংলাডা আর আমি যেটা করলাম এটা ডিজিটালডা শোনো বাজি কর্ণধর আমি রে করলাম আমারেও করলাম শোনো বাজি কর্ণধর বলেন আমি বড় বিপদে পড়ে তোমার বাড়িতে এসেছি আমরা বিপদে পড়ছি কিসের বিপদ বিয়া করা হই না এই মাজি কর্ণধর সিতাইয়া বলছে তুমি বিবাহ করতে পারো না বলে এটা কি বিপদ হলো তেলি দিতে বড় বিপদ পুরুষ মঞ্চের শোনো মাজি কর্ণধর আমার যে বিপদ সেটা তোমার কাছে আমি খুলে বলছি আমাকে একটি 14 ডিঙ্গা মধুকর সাজিয়ে দিতে হবে তুমি কি পারবে ডিঙ্গা তৈরি করতে আব্বা এই এ তোমার কি হয় না না তাহলে তুমি আব্বা ডাকলে কেন বিয়া করার না শালা গোছালে নিকে পাগলামি করতেছিস এই জন্য তুমি পাগলামি শুরু করছো তোমার নানাকে তুমি আব্বা ডাকছো হ্যাঁ বাহ বাহ সদাগর আমিও তাই চিন্তা করছি তুমি যে নানা হও তুমি আব্বা ডাক শুনে তোমার নাতিকে যে শাসন করছো না এভাবে যদি তুমি বসে থাকো তাহলে যে দিন দিন বেদবীর মাত্রা বেড়ে যাবে তুমি কি জানো ওর কাম করে রে ওর মানজার ভাই নামাই দিমু আসলে কাম করে ঠিক আছে অতি আদরের নাতি সেই জন্য তুমি কিছু বলতে পারছো না বংশের প্রদীপ একমাত্র নাতিন বাহ বাহ শোনো মাঝি কর্ণধর বলেন আমাকে একটি ডিঙ্গা তৈরি করে দিতে হবে কথাবার্তা সাবধানে ডিঙ্গা তৈরি করমুই শোনো মাঝি কর্ণধর ডিঙ্গা তৈরি করার আগে তুমি যাবে কালীদশ সাগরে জল পরিমাপ করতে অবশ্যই ওই কালীদশ সাগরে জল যদি থাকে 11 তালা আমার ডিঙ্গা হবে 12 তালা আর যদি জল থাকে 12 তালা আমার ডিঙ্গা হবে 13 তালা বলো অনেক দিন পরে কাজ যখন পেয়েছি এই কাজটার হাতছাড়া করবার চাই না মাঝি কর্ণধর জীবনের শিক্ষা দিয়ে দে মাইসকা শোনো মাঝি কর্ণধর বলুন সুন্দরভাবে আমাকে ডিঙ্গা সাজিয়ে দিবে আমি সেই ডিঙ্গা নিয়ে যাব আমার ছয় পুত্র নিয়ে দূর দেশে বাণিজ্য করতে একটি কথা মনে রাখবে আমার ডিঙ্গায় সুন্দরভাবে গাব গাহিনী দিবে কোন প্রকার যেন ডিঙ্গায় জল না চোয়ায় ঠিক আছে আপনি যান এবার আমি আসি ঠিক আছে থাকো মাঝি কর্ণধর অবশ্যই থাকবো পরের জন্মে আশায় রইলাম এনাথি ভাই ও কাম জানার পাইছি হ্যাঁ গাব গানে যে রেডি মেডি করে সদাগরে ডাকি ওমর যাও ওমর যাও নানা ও তুমি ওমর তলে বান্ধ আমি এমর তলে বান্ধি বন্ধ
ভাসাইলাম সোনার তরি দেখো তোমরা চাইয়া রে যাই রে সদাগরের নৌকা পাইয়া কাহিনী দিয়েছে ঠিক মতো নাকি হরি বল বলো হরি হরি বল কর্ণধর সদাগর মশাই ডিঙ্গা সাজিয়েছো হ্যাঁ বাহ উপরে শালুটা নিয়েছো নিচে কার্পেট বিছাইছি সুন্দরভাবে গাব গাহিনী দিয়েছো গাব গাহিনী দিবার কোন কাপড় ছিড়ে গেছে বাহ শোনো মাঝি কর্ণধর বলেন এবার তোমাদের কেমন এনাম দিতে হবে এনাম দে কি করব খালি কোন রকম সেটা ডাল ভাত দিবেন তোমাদের দুজনকে সঙ্গে নিয়ে যাব ও গো মাঝি কর্ণধর তোমরা এত পারিশ্রমিক করে যখন আমার ডিঙ্গা সাজিয়েছ এবার বলো তোমাদের কথা এনাম দিতে হবে তাইলে আমনে এখন কটা টাকা দিবেন 2 লাখ টাকা দেই আমনের পুরায় মাঝি কর্ণধর তাহলে তোমাকে কত দিতে হবে আবার কই দেহুন 3 লাখ দেব সদাগর মশাই বলো মাঝি খারাপ হইতে পারি নৌকা খারাপ চালাই না আমরা যা চামু তাই দুন না বন্যা বাইতে জামগা ঠিক আছে তুমি যা চাবে আমি তোমাকে তাই দেব বলো কানে তো হিসাবই বুঝি কো মানে নো গান্তাজি আরে মাঝি কর্ণধর আমাগো দুজন রে পাশিকা পাশিকা দত্তে দন না গো বুঝছে বুঝছে তুমি কোন কলেজে পড়েছো এই ইংলিশে যখন বুঝা হয় নাই আপনি কলেজের খবর কি বাই নিবেন এই মাঝি কর্ণধর হোয়াট বাহ তুমি আমাকে ধমক দিচ্ছ নো ভেরি গুড শোনো মাঝি কর্ণধর তুমি কোন কলেজে পড়েছো আমি জানতে চাই আই এম স্টুডেন্ট আই নো তুমি স্টুডেন্ট আই এম স্টুডেন্ট ইউর গদর গদর ঢাকা জগন্নাথ কলেজ গদর গদর ঢাকা জগন্নাথ কলেজ জগন্নাথ কলেজ নয় তাহলে জগন্নাথ কলেজ কফালের ফেরে উড়াই যাহাই নেই সুইপার পট্টিতে আসিলাম সেই জন্যই তো তুমি অঙ্কে কাঁচা রয়েছো সদাগর মশাই বলো হাসি তামাশা যাই করে থাকি আপনি তো সদাগর আপনি যা দিবেন আমরা তাই নিয়ে যাব মাঝি কর্ণধর হ্যাঁ তুমি আমি আমি যা দেব তাই তুমি খুশি হবে অবশ্যই ঠিক আছে আমি তোমাদের উপযুক্ত এনাম দেব আর বিলম্ব নয় হাসি ঠাট্টা অনেক করেছি আমার হাতে সময় নেই আমার 6 পুত্র নিয়ে যাবো দূরদেশে বাণিজ্য করতে তাই তুমি তোমার যে নানাকে নিয়ে আমার সঙ্গে আসো আমি তোমাদেরকে নিয়ে যাব বাণিজ্য করতে আসো মাঝি কর্ণধর নানা এই রে শালি ফুলের ভুকি একটা সনেকা স্বামী আমাকে কেন স্মরণ করেছো তোমাকে স্মরণ করেছে আমার 6 পুত্র সাজিয়েছ হ্যাঁ ওই তোরা এসে গেছে আসো মানিক এসো বাপে বাবা বাহ বাহ মানিক তোমাকে তোমার আম্মি জান এত সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ বাবা আমি তোমার সাজগোজ দেখে অনেক মুগ্ধ হয়েছি ওরে মানিক তোমাকে কেন সাজিয়েছে জানো না বাবা তোমাকে নিয়ে তোমার 5 ভাই সহ আমি যাব বাণিজ্য করতে বাবা বলো এ কি বলছেন বাবা হে মানিক বাবা গো আমার না গেল হয় না বাবা তা কি করে হয় মানিক তুমি যে সদাগর বংশে জন্মগ্রহণ করেছো তাই তো তোমাদের বাণিজ্য শিখতে হবে জানতে হবে আমি যে জীবিত রয়েছি আমি জীবিত অবস্থায় তোমাদের 6টি ভাইকে আমি বাণিজ্য করা শেখাবো না বাবা ওরে মানিক বাবা আমার মন যাচ্ছে না বাবা মানিক মনে করে বলতে নেই তুমি তোমার আম্মি জানির কাছ থেকে
হাসি মুখে বিদায় নিয়ে এসো, তোমার আম্মি জানকে প্রণাম করে এসো, তোমার আম্মি জান তোমাকে আশীর্বাদ করে দিবে, যাও মানিক। মানিক বাবু আমার নাগেল হয়নি মা, মানিক ছয় পুত্রের পর তুমি হয়েছো বড়, তাই তোমার বাড়িতে যেতেই হবে। মা কি বলছো মা, মাগো এত টি বছর তো মা বুকে ছেলেছি, আর তুমি আমাকে যেতে বলছো বাস করতে। বাবা ছয়টি বছর দেখতে দেখতে চলে যাবে, কোনো টেনশন নেই, তোমার বাবার সঙ্গে থাকবে, খাওয়া দাওয়া করবে, কেমন? মাগো আমার মন যে যাচ্ছে না মা। পাপি তারপরও যে তোমার যেতে হবে, তোমাকে যে আমি আটকে রাখতে পারবো না। মাগো সোনেকা তুমি তোমার মানিককে বিদায় করে দাও, ওরে মানিক তোমার আম্মি জানকে প্রণাম করে আসো। মাগো তাহলে আমাকে নিজে দেও মা। হাই গো বিদায় দাও। আমার বুকে আগলিয়ে রাখবো সোনেকা, যাবার বেলায় আমি তোমাকে একটি কথা বলে চাই। হ্যাঁ বলুন, কি বলতে? ওই ভগবানের কাছে প্রার্থনা করবে, আমার গুরু শিব ঠাকুরের নামে পূজা আরাধনা করবে, আমরা যেন ভালোভাবে আমার তোমার কাছে বাণী যে শেষ করে ফিরে আসতে পারি সোনেকা। ঠিক আছে স্বামী, আমি তাই করব। বিদায় সোনেকা, বেঁচে থেকো সোনেকা। সোনেকা স্বামী বিদায়। হ্যাঁ বিদায় স্বামী, বিদায় বিদায় এই বিদায়ের লগ্নে কাঁদতে নেই, হাসি মুখে বাণিজ্য করতে যাবো। বসো বাপি। সাদাকন্যা
মাঝি কর্ণধর ভগবানের নাম স্মরণ করে আমার ডিঙ্গা ছেড়ে দাও এই কালিদাস সাগরের মাঝপথে আর বিলম্ব নয় এবার ডিঙ্গা ছেড়ে দাও সদাগর মশাই বলো একটা কথা কই কি এমন কথা বলবি ওই যে বাবুল ভাই কালকে জিগাইছাল কি এমন কথা জিজ্ঞাসা করেছে কই কই কি হোস করেছে সদাগরে ঘুম কিবা কেন আমনে ঘুম কিবা আমার ঘুম অনেক তোমার ঘুম কেমন আমনে যে ঘুম বেশি বুঝা যায় না তা তুমি কি করে ভাব বুঝলে ये चुगुना फूला हाँ जो दिया हमने तेरे घूमे लेन कुछ हमने ऐ माजी कानूदार तुम्हें क्या बोल चो अमित जब तुम्हारे को थके चोई बस तो बात चिना ये फूला हाँ की व्यक्ति हमने री ऐ फूला पान जो दिया हमार ना सकते ता होले आमा के क्या नो बाबा बोले डाके वो हमने सरकार कोरो स्वार करे मारे नहीं माजी कानूदार কুফুন্ডরা বিষ্ঠা করে নিবে এই বাজি কড়দর এনি তোমার ভাবতে হবে না তুমি বিশ্বহরির নাম নিয়ে ডিঙ্গা ছেড়ে দাও আপনি সরকারি খাতাতে না রিজাইন দেন দাতারি আমি এই বাণিজ্যের পথে এই সুবর যাত্রা কালে আমি তোমার সাথে ঝগড়া করতে চাচ্ছি না তুমি বুঝবে না আমি তোমাকে পরে বোঝাবো তুমি এবার ডিঙ্গা ছেড়ে দাও কাটিদর সাগরের মাছ ঠিক আছে বাচ্চা জেঠাই ফুটবল খেলার টিম বানাম পোলা হান দিয়া নানা ছালি ফুলে শক্ত করে হাইল ধরো খারাপ কথা গুলো আজকে কোহামু না চা খাইতে খাইতে পেট পুরাইতেছে নাতিহি নাগে নানা পিছে যাইরে লোকা পাইয়া ও নাইয়া রে যাইরে লোকা পাইয়া সাইটি সন্তান লইয়া যাইব তরে আমরা মাঝি যাইব সাথে কিনা রাই দরিতে সদাগরের সাইটি সন্তান লইয়া যাবে তরে আমরা মাঝি যাইব রে তার নৌকা নাকি বাইতে যাইরে সদাগরের নৌকা যাইরে সদাগরের নৌকা আকাশে উড়িয়া ও মাঝি ভাই যাইরে এখন আমরা কোন প্রান্তে এসেছি একেবারে কালিদাস সাগরের মাঝপথে সামাদি বাজার উত্তর মুড়া মাঝি কর্ণধর এখানে আর থাকা যাবে না না এলাকা কিনারায় বাতো আমি ওই গ্রামটা ঘুরে ঘুরে বাণিজ্য করে আসি আমার ছয়টি পুত্র তোমরা দেখে রাখবে আসি এই ডান্ডের ফুলা যে কথা আমার নিজের ফুলা একই কথা এই সিলেন দিলিকে ও হানি পানি মতে যাতা তো মাছমু উড়া আসে হুসাবান নেও নানা ওই যে বৈদ্যা ধরে পুরো খারও দেহি এই রে ফুলা হানে রে হপ্তার চেহারা কি দেখছ একটা বাঘের মাথা লইছে এই ফুলা হান আগিস না গলি নু